আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ইমরান আহমেদ, সহকারী শিক্ষক রিভারেন্ড পলস হাই স্কুল। আর আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়, একটা বিশেষ অধ্যায়। মূলত এই অধ্যায়ে তোমরা অপটিক্স বা আলোক বিজ্ঞানের প্রথম পাঠটা পড়বে। ভবিষ্যতে কে কি পড়বে হয়তো আমি জানি না, কিন্তু কেউ যদি কোনোদিন অপটিক্স পড়ো মনে রাখবে আজকেই তার প্রথম পাঠ। আর এই চ্যাপ্টারের নাম আলোর ঘটনা। এই চ্যাপ্টারে আমরা মূলত দেখবো যে আলো কি ঘটনা ঘটায় যার ফলে আমরা আলো দেখতে পারি অথবা আলোর জন্য অন্য কোনো বস্তু দেখতে পারি। তাই প্রথমে আমরা জেনে নেব আলো কি। আলো মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে পদার্থ। যেহেতু আলো পদার্থ না, কারণ পদার্থের ভর থাকবে, পদার্থ একটা নির্দিষ্ট জায়গা দখল করবে, আলো কিন্তু কোনো জায়গা দখল করবে না। তাই আলো অবশ্যই পদার্থ না। যদি পদার্থ না, তাহলে আলো কি? আলো হচ্ছে একেবারে শক্তি। আচ্ছা, এই শক্তি কি করে? এই আলোক শক্তি যখন কোনো বস্তুর উপরে পতিত হয়, তখন সেই বস্তু থেকে আলো খানিকটা শোষিত হয়, খানিকটা নির্গত হয় অথবা প্রতিফলিত হয়। সেই প্রতিফলিত আলো যখন আমাদের চোখে প্রবেশ করে, তখন আমরা সেই জিনিসটাকে দেখতে পাই। এই যে দেখুন, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি করে? কারণ বাইরে থেকে আলো আমার উপরে পড়ছে, সেই আলো ক্যামেরার ভিতর দিয়ে ক্যামেরার প্রসেসরে যাচ্ছে, একটা প্রসেসিং এর পর আমার চিত্র দাঁড় করানো হচ্ছে, যে চিত্র তোমরা পরবর্তীতে দেখতে পাবে। তো আলো কি? এক প্রকারের শক্তি যা দেখতে সহায়তা করে। এই হচ্ছে আলোর ঘটনা। এরপর আমরা দেখবো আলো আসলে কিভাবে চলে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মনে রাখবে যে আলো সরল পথে চলে, আলো কখন বেঁকে যায় না। অর্থাৎ এই যদি তোমার উৎস থাকে, আলো উৎস আমি একটা মোমবাতি কল্পনা করে নিই, এই যদি একটা আলোক উৎস থাকে, তাহলে তুমি ছোট্ট একটা ছিদ্র দিয়ে একটা পাইপের কথাই কল্পনা করি, আমি যদি কোনো ছিদ্র একটা পাইপ নিই, ছোট একটা পাইপ, তাহলে কিন্তু এইখানে বসে সেই আলোটা তোমরা দেখতে পারবে। কারণ আলো সরল পথে চলে, আলো কখনো বেঁকে যাবে না। এই ছিল দুটো কথা, আলো কিভাবে সঞ্চালিত হয় এবং আলো কি। আমরা বুঝতে পারলাম আলো সাধারণত সরল পথে সঞ্চালিত হয় এবং আলো এক প্রকারের শক্তি। এবার আমরা আলোচনা করব আমরা কিভাবে আলোর সাহায্যে কোনো বস্তুকে দেখতে পাই। আলোর সাহায্যে দেখে আমরা কিভাবে দেখতে পাই আলো? যদি দেখতে পাই কিভাবে বুঝতে দেয়, তাহলে আমাদের দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। এক, শোষণ, আর দুই, প্রতিফলন। অর্থাৎ আলো যখন, মনে রাখবে সবকিছুর উৎস, সব শক্তির উৎস কিন্তু সূর্য। সূর্য থেকে আলো পৃথিবীতে আসে, তাপ ও শক্তি নিয়ে আসে, সেই শক্তি কোনো না কোনো ভাবে আলোক শক্তি হয়, তাপ শক্তি হয়, ব্লা ব্লা। কিন্তু আমাদের আলোচনার ব্যাপার না, আলোচনার ব্যাপার হচ্ছে কি, যে এই শোষণ কি আর প্রতিফলন কি। আলো যখন কোনো একটা বস্তুর উপরে পতিত হয়, তখন সাধারণত এই দুটো ঘটনা ঘটে। কি হয়, আলো খানিকটা ওই বস্তু শুষে নেয়, যে আলো আর কখনো ফেরত পাঠায় না, বাইরে পাঠায় না। সেই শক্তি সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না, তবে প্রতিফলন সম্পর্কে জানতে পারি। কেমন? আমি ধরে নিলাম এই একটা ফুল, বাইরে থেকে আলো কষি এসে যদি এই ফুলের উপরে পতিত হয়, তাহলে ফুলটা উজ্জ্বল হবে, ব্যাস। তাতে তোমার আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি বা আমি এইখানে বসে সেই আলোটা দেখতে চাই, সেই ফুলটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা কি করতে হবে, আমাদের এই যদি আলোকরশ্মিগুলো পুনরায় আমাদের চোখে ফিরে আসে, তখন মূলত আমরা দেখতে পারবো ওই বস্তুটা, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি কেমন, যে কোনো একটা বস্তু যদি দেখতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আলো কি হতে হবে, আলোর প্রতিফলন হতে হবে। অর্থাৎ বাইরে থেকে আলো কোনো একটা বস্তুর উপরে পতিত হবে, সেই আলো প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে প্রবেশ করে, তখনই কেবলমাত্র আমরা ওই বস্তুটি দেখতে পারবো। তো চিত্রের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি, এটা তো দেখলাম চিত্র থেকে আলো বসে ফুলের উপরে পতিত হচ্ছে, ওইখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসার পর আমরা ওই বস্তুটা দেখতে পারি। এখন যদি এমন হয় যে স্যার কোনো আলো যদি প্রতিফলিত না হয়, তখন কী হবে? আমরা যে রং দেখি, এই রঙগুলো মূলত বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো, একই আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তবে যখন কোনো রকম আলো প্রতিফলিত হবে না, তখন আমরা বস্তুটাকে কালো দেখবো। কালো মূলত কোনো রং নয়, মনে রাখবে কালো আলোর অনুপস্থিত। অর্থাৎ তোমরা যে এই কালো রং, কালো রং বড় সত্যিকার হচ্ছে কালো কোনো রং নয়। যখন কোনো একটা জায়গায় আলো রশ্মি আপতিত হয়, কিন্তু সম্পূর্ণ আলো রশ্মি শোষিত হয়, কোনো আলো রশ্মি ত্যাগ করা হয় না, তখন মূলত আমাদের বস্তুটাকে কালো দেখি, কারণ এখানে কোনো লাইট থাকে না, কোনো আলো থাকে না। তাহলে বলা যাচ্ছে কি,
যে আলোর অনুপস্থিতি হচ্ছে কি কালো, আবার কোন একটা জায়গায় যদি সব রঙের আলোকরশ্মি থাকে তখন আমরা সেই বস্তুটা কিন্তু সাদা দেখব। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা দেখলাম আলো কি, আলো কিভাবে চলে, আর আমরা কোন একটা বস্তু কিভাবে দেখতে পাই। তো ক্লাসটা ভালো করে দেখো, চেষ্টা করো কি করে কি করা যায় এরকম। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, সমস্যাগুলো আমরা পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে।